Dear student, how are you? I hope you are well by the grace of Almighty. I am also here. I am Suresh Chandra Roy, assistant teacher of Debiganj Girls High School, joined with you in our online class. Students, you know our online class is going in full swing. If you follow the class, I believe you will be able to overcome your loss. So, all of you watch the class. Last of all of you are welcome in my today's class. Today we will discuss about conditional. Students, for your better understanding, I speak in Bangla with you. Priyo shikkhartira, amra ajke conditional diye alochona korbo. From this lesson, ee conditional সম্পর্কে পড়তে গিয়ে আমরা কন্ডিশনাল কি, কন্ডিশনাল প্রকারভেদ এবং কীভাবে স্ট্রাকচারগুলো গঠন করা যায় এবং সমস্যার সমাধান করা যায় তারই আলোচনা করব। শিক্ষার্থীরা আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখব। কন্ডিশনাল মিন্স সত্য, বাংলা নয় সেটা হলো সত্য, অর্থাৎ কোনো কিছু করা সেই সত্য পূরণ হতেও পারে না হতে পারে। কিন্তু কন্ডিশনাল যুক্ত বাক্য আমরা গঠন করব। বিফোর গোয়িং টু মেক এ সেন্টেন্স আমরা একটু স্ট্রাকচারগুলো লক্ষ্য রাখি। এখানে কন্ডিশন আমরা জানি কন্ডিশন তিন প্রকারের, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এই কন্ডিশনগুলো এক একটা গঠন কাঠামো কি তা এখানে আমরা ভালো করে লক্ষ্য রাখবো। ফার্স্ট কন্ডিশনাল এখানে স্ট্রাকচার দেওয়া আছে ই প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট। এখানে একটু কমা বলবে প্রেজেন্ট সেন্টেন্স কমা সেকেন্ড কন্ডিশনাল এটা ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার অবলিক ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমাদেরকে পূরণ করতে হবে সাবজেক্ট প্লাস উড অর উড মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফিনিট ভার্ব থাকবে প্লাস হলো অবজেক্ট। অ্যান্ড থার্ড কন্ডিশন ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব তিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে সাবজেক্ট প্লাস উড কুড অবলিক মাইড অবলিক শুড প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেন এক্সটেনশন। সাবজেক্ট এর পরে উড কুড মাইড শুড এটা ব্যবহার হোক, তারপরে হ্যাড এবং ভার্বের
আর পারিশ্রমিক বন্ধ সেটি হবে। আশা করি তোমরা কন্ডিশনের তিনটা স্ট্রাকচার লক্ষ্য করেছ এবং বুঝতে পেরেছ। এখানে তোমার একটা কথা মনে রাখতে হবে যে একটি বাক্যের দুটি অংশ থাকে, কন্ডিশনাল সেন্টেন্সের দুটো বাক্য একটা ইঙ্গিতযুক্ত ক্লজ বাক্যাংশ থাকবে, একটা ইঙ্গিতযুক্ত আর একটা হবে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট এবং আরেকটি হলো তোমার প্রিন্সিপাল। ইঙ্গিতযুক্ত ক্লজটা যদি প্রথমে থাকে তাহলে তার পরে আমাদেরকে কমা ব্যবহার করতে, এবং প্রিন্সিপাল অংশটা যদি প্রথমে থাকে তাহলে আমাদেরকে কমা ব্যবহার দিতে হবে। অর্থাৎ ইঙ্গিতযুক্ত ক্লজটা যদি পরে বসে তাহলে আমাদের কমা ব্যবহার করতে হবে না, সেটা দুভাবেই হতে পারে। মনে রাখতে হবে যে ইঙ্গিতযুক্ত ক্লজটা যদি প্রথমে বসে বাক্যের শুরুতে বসে তার এইটার শেষে ইঙ্গিত ক্লজে পরে কমা ব্যবহার করতে হবে এবং পরে প্রিন্সিপাল অংশটা বসাইতে হবে। আর প্রিন্সিপাল অংশটা যদি প্রথমে বসে তাহলে শেষে আর কমা ব্যবহার করতে হবে না, এটা মনে রাখতে হবে। তো শিক্ষার্থীরা চলো এখন আমরা একটু আমাদের তিনটি কন্ডিশনালের উপরেই একটু আলোচনা করি এবং কিছু সমস্যার সমাধান করি। ফার্স্ট কন্ডিশন এক্সাম্পল, ফার্স্ট কন্ডিশন হলো ইঙ্গিতযুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হবে, তাহলে ইড ইউ কাম এখানে দেখো কমা, কারণ এখানে কমা দেওয়ার কারণ হলো আমাদের একটা কথা ছিল যে ইঙ্গিতযুক্ত ক্লজটা যদি প্রথমে বসে থাকে শুরুতে, ইঙ্গিতযুক্ত ক্লজটা যদি প্রথমে বসে তাহলে বাকি অংশটা আমাদেরকে লেখা করলে কমা থাকবে, এবং এখানে আমরা এখন এই জায়গাটাতে আমরা পূরণ করব। ফার্স্ট কন্ডিশনের হলো ইঙ্গিতযুক্ত ক্লজটা যদি প্রথমে বসে এবং ইঙ্গিতযুক্ত ক্লজটা হবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, এবং সেটা আমাদের পূরণ করতে হবে সিম্পল ফিউচার অথবা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। তাহলে ইফ ইউ কাম ওটা আমরা ফিউচার টেন্স দিয়ে পূরণ করব, সিম্পল ফিউচার ইম্পারেটিভ। যেহেতু ইঙ্গিতযুক্ত ক্লজটা প্রথমে আসে এই জন্য আমরা কমা ব্যবহার করলাম, এবং বাকি অংশটা আমরা এখন পূরণ করবো একটি সিম্পল ফিউচার সেন্টেন্স দিয়ে। এবং এটা সত্য যে যদি তুমি আসো, এখানে এটা সংগতিপূর্ণ যে কোনো একটা সেন্টেন্স দিয়ে পূরণ করা যায়, নির্ধারিত কোনো উত্তর নেই, তবে যে কোনো সেন্টেন্স দেবো সেটা হবে সংগতিপূর্ণ, সুইটেবল সেন্টেন্স। তাহলে ইফ ইউ কাম আই উইল গো, এখানে আমরা বলতে পারি আই উইল গো, এটা লক্ষ্য করো। ইঙ্গিতযুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে এটা ধরে নিবে এটা ফার্স্ট কন্ডিশন, এবং ফার্স্ট কন্ডিশনালের সত্য যেটা আছে স্টার্ট স্যার ইঙ্গিতযুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে সেটা ফার্স্ট কন্ডিশন, এবং সেটা পূরণ করতে হবে তার অসমাপ্ত অংশটাকে পূরণ করতে হবে সিম্পল ফিউচার অথবা ইম্পারেটিভ দিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটাতে যাব, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন সত্য একটা বাক্য আমরা দেখি, সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন এই বাক্য
টাই আমরা যদি ব্যবহার করি সেকেন্ড কন্ডিশন হিসাবে, ইফ ইউ কে তাহলে কি দাঁড়াইত, ই প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়ার অবলিক ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিন্স ভার্ব হলো কাম, তার পাস্ট ফর্ম দিলাম গেম, ওয়ার দিয়েও করা যায় যে কোনো একটা অবজেক্ট, এখানে ব্যবহার হয়নি অবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু সেটাকে আমার পূরণ করতে হবে। আবার এখানে কমা দিচ্ছি কারণ এই যুক্ত পুরুষটা প্রথমে বসে, এখন যেটা পূরণ করবো আমরা বাকি অংশটা সেটা হবে প্রথমে সাবজেক্টটা বসতে হবে, তারপরে উট উট মায় মায় এদের যে কোনো একটা ব্যবহার করবো, এবং ভার্বে মনে রাখবে ভার্বে সবসময় প্রেজেন্ট ফর্ম করবে, ইনফিনিটি প্লাস অবজেক্ট। ইফ ইউ কাম কেম, এখানে কেম যেহেতু ইফ যুক্ত কোনো স্টাপ ফার্স্ট টেন্স আছে তাহলে এটা সেকেন্ড কন্ডিশন, এটা কিন্তু মানে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন বা থার্ড কন্ডিশন চিহ্নিত করার একটা উপায়, এবং প্রথমেই তোমাকে এটা চিহ্নিত করতে হবে, যদি চিহ্নিত করতে ভুল হয় তাহলে উত্তর অর্থাৎ যে সংগতিপূর্ণ যে বাক্যটা প্রসঙ্গ সেটাও কিন্তু ভুল হবে। তাহলে ই প্লাস প্রেজেন্ট টেন্স এটা হলো ফার্স্ট কন্ডিশন, ই যুক্ত ক্লজটা যদি ফার্স্ট টেন্সে থাকে সেটা হলো তোমার সেকেন্ড কন্ডিশন, অ্যান্ড ই যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেটা হলো থার্ড কন্ডিশন। আচ্ছা আমরা এখন সেকেন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করছি, সেকেন্ড কন্ডিশন আমাদের ইফ ইউ কেম, তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি সাবজেক্ট আইয়ে দিলাম, তখন আমাদের এখানে হবে উড উড, তাহলে উডের পাস্ট ফর্মটা আমরা উড ব্যবহার করব, উড বো ভার্বের প্রেজেন্ট ফর্ম, একই জিনিস দুইভাবে করা যাবে। এখন এটাকে যদি আমরা থার্ড কন্ডিশন দিই, থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন একটা উদাহরণ আমরা দিই, ই আই হ্যাড গট ওয়ান করোড় টাকা কমাতে পার্টিটা আমরা এখানে পূরণ করি, কিভাবে তোমাকে গঠন করতে হবে, থার্ড কন্ডিশনের সময় দেখবে যে সাবজেক্ট প্রথমে নিতে হবে, যে বাক্যটা আমরা তৈরি করবো তার সাবজেক্ট থাকবে উড মাই শুড এনি ওয়ান অফ দেম, এদের মধ্যে যে কোনো একটি নিতে হবে, হ্যাভটা থাকবে শুড প্রত্যেকটার সাথে হ্যাভ ব্যবহার হবে, উড হ্যাভ উড হ্যাভ শুড হ্যাভ মাইট হ্যাভ ব্যবহার করতে পারবে, সমস্যা নেই ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হবে প্রত্যেকবার, এবং তারপরে এক্সটেনশন মানে অনেক বাকি অংশ যেটা থাকবে সেটা এখানে বসাতে হবে। তাহলে আমরা এই উদাহরণটা কীভাবে করতে পারি, ই বাই গট ওয়ান করোড় টাকা, আমি যদি এক কোটি টাকা পেতাম তাহলে এই টাকা দিয়ে আমি কী করতে পারি, এটা একটা সম্ভাবনা, তাহলে সাবজেক্ট আই উ হ্যাঁ আমি একটি স্কুল স্থাপন করতাম, বাড়ি কিনতে পারি, গাড়ি কিনতে পারি, আই উড হ্যাভ যেটা করবো এখন ভার্বের পাস্ট ফর্ম দিলাম, বট এ কার,
Third condition, if I had got 1 crore tata, got a past participle form, get a past participle form 1 crore. It is a third condition. কারণ এই দুটো প্রশ্নটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে আমাদেরকে এটাকে পূরণ করতে হলে একটি সুইটেবল সেন্টেন্স দিয়ে যেটা এটার সঙ্গে ম্যাচ করে 1 কোটি টাকা পেয়ে আমি কী করলাম আমি একটি গাড়ি কিনলাম আই উড হ্যাভ বট বাই প্রেজেন্ট ফর্ম বাই এর পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হলো বট এটা ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট এবং অবজেক্ট এক্সটেনশন যা কিছু থাকে এটা এখানে থাকবে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা স্ট্রাকচার এবং সমস্যার সমাধানগুলো ভালোভাবে বুঝতে পেরেছ আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি যাওয়ার আগে তোমাদের কয়েকটি বাড়ি কাজগুলো কোনো বাড়ি কাজগুলো সুন্দরভাবে খাতায় লিখে নেবে তোমাদের খাতা কলম রেডি করো বাড়ি কাজগুলো সুন্দর করে লিখে নাও এবং এই বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে তোমরা অনেকটাই সহজ হয়ে যাবে তোমার কাছে হোমওয়ার্ক ইফ ইউ রিড মোর নাম্বার 3 ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড কমা ইফ দি গার্ল sang oil if you sent me a presentation শিক্ষার্থীরা এগুলো তোমাদের বাড়ি কাজগুলো সুন্দরভাবে লিখে নাও তো শিক্ষার্থীরা আজকে আমরা কন্ডিশন সম্পর্কে কি জানতে পারলাম কন্ডিশন কি সেটা জানলাম কন্ডিশন কত প্রকার সেটা জানতে পারলাম এবং কন্ডিশন 3 প্রকার সেটার স্ট্রাকচার জানলাম গঠনপ্রণালী 3টি কন্ডিশনেরই এবং 3টি কন্ডিশনেরই আবার স্ট্রাকচার অনুপাতে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেটি জানলাম শিক্ষার্থীরা নো মোর টুডে আই উইল মিট ইউ ইন মাই নেক্সট ক্লাস টিল দেন স্টে হোম স্টে সেফ ট্রাই টু abide by the rules of health set up by the government wash your hand again and again at least 20 seconds with soap or hand sanitizer last of all thank you to stay with me